আবারও চলে আসলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো তারই ভিডিও নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তোমাদের সাথে বা এই আশা কর্মী জন্য নিয়োগের জন্য যারা আবেদন করতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবেন কারণ পরবর্তী সমস্ত কিছু এই যে পিডিএফটা আবেদনের যে পিডিএফটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই সেই আবেদনের পিডিএফটা কিন্তু আপনারা এই যে আবেদনের যে পত্রের যে নমুনা যে পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে যান নাহলে কিন্তু আপনারা পাবেন না তো চলুন আজকে আমরা আশাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানানো হচ্ছি তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের থেকে যে আশাকর্মী নিয়োগ হচ্ছে তার বিজ্ঞপ্তি বেরিয়েছে ঝাড়গ্রাম মহাজন কমিটি চব্বিশ দশ দু হাজার মানে হচ্ছে আপনার এই মাসের মধ্যে কিন্তু নিয়োগটা শুরু হবে আর ঝাড়গ্রামে চারটি ব্লকের মধ্যে কিন্তু এই আশাকর্মী নিয়োগ করা হবে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে আপনার পাঁচ এগারো দু হাজার চব্বিশ হতে শুরু হয়ে গেছে অলরেডি এবং পাঁচ বারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনার এটা জমা দিতে হবে মানে এখনও টাইম আছে প্রায় এক মাস মতন এবার বলে দিই আবশ্যিক যোগ্যতা কি লাগবে কেবলমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছন্ন হয়েছে এরকম মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে তারপরে বয়স সীমা বলে দিই তিরিশ থেকে চল্লিশ বছর অবধি তাদের বয়স সীমা হতে হবে এবং তপশিলি উপজাতির মহিলাদের জন্য কিন্তু বাইশ বছর থেকে চল্লিশ বছর অবধি এই ইয়ে করা হয়েছে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলে দি মাধ্যমিক বা সমতুল্য বা পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হলেও কিন্তু আবেদন করতে পারবেন এইবার বলি যে গ্রামের এলাকায় আবেদন করবে সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের কিন্তু স্থায়ী বা সাধারণ বাসিন্দা হতে হবে ঠিক আছে তারপরে বলে দিই যে এখানে আপনারা আবেদনের পত্রের সাথে কি কি জমা দেবেন আবেদন পত্রের সাথে কিন্তু আপনাদের যেটা জমা দিতে হবে বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নের প্রমাণস্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ যদি হয় তো স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ উদাহরণ হচ্ছে ভোটার চিত্র রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড যা খুশি আপনারা এটা দিতে পারেন তারপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার মাধ্যমিক বা সেই সমতুল্য একটা মার্কশিট লাগবে জেরক্স বয়সের প্রমাণপত্র হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আর বাসস্থান হচ্ছে আপনার ওই এলাকার ভোটার কার্ড ঠিক আছে এইগুলোই কিন্তু লাগবে আর এই হয়ে গেল আর তারপরে বলে দিই হচ্ছে এখানে শূন্যপদ সংখ্যা শূন্যপদ সংখ্যা হচ্ছে জন্য এক এবং দুই সংযুক্ত করা হয়েছে এবং অসম্পূর্ণ উপযুক্ত নথি ছাড়া আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এবার আপনাদেরকে বলে দিই আবেদনের লাস্ট দিন কবে লাস্ট দিন হচ্ছে পাঁচ বারো দু হাজার বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে হাতে হাতে বা ডাক যোগা আবেদন পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে মানে আপনাদেরকে কিন্তু ওখানে গিয়ে হাতে হাতে জমা দিতে হবে ডাকযোগে দেওয়া কিন্তু যাবে না তারপরে বলে দিই যে এই যে ফর্মটা আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার সেই ফর্মটা আমি বলে দিচ্ছি এই যে আপনার সেই ফর্মটা কোথায় কি লিখবেন আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন কারণ বাংলায় ফর্ম লেখা আছে তো এখানে দেখুন আপনারা লিখবেন হচ্ছে আপনার নাম লিখবেন ঠিক আছে তারপরে প্রার্থীর নাম বিবাহিত পিতার নাম স্বামীর নাম যাটা হবে সেটা লিখবেন স্থায়ী ঠিকানাটা লিখবেন তারপরে পরীক্ষার আপনারা যোগ্যতা লিখবেন ঠিক আছে মানে সমতুল্য সব কিছু লেখার পর এখানে সই করে আপনারা কিন্তু জমা দিতে পারেন তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ